হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে চ্যাপ্টার 4C দেখাবো। চ্যাপ্টার নামটা হচ্ছে দুই চলকের সমমাত্রিক ফাংশনের আংশিক অন্তরক সহগ। আচ্ছা, এই চ্যাপ্টারটা করতে হলে আমাদের যে খুঁটিনাটি জিনিসগুলো জানতে হবে তা হচ্ছে, যেমন সমমাত্রিক ফাংশন কি, আর হচ্ছে ওয়েলারের সূত্র। আচ্ছা, সমমাত্রিক ফাংশন বা সুষম ফাংশনটা কি? ইউ সমান এফ অফ এক্স ওয়াই ফাংশনকে এক্স এবং ওয়াই চলকের এন ঘাতের সমমাত্রিক ফাংশন বলা হবে যদি ইউ সমান এক্স টু দি পাওয়ার এন ফাঁকা সেট ওয়াই বাই এক্স, বা ইউ সমান ওয়াই টু দি পাওয়ার এন এক্স বাই ওয়াই। অর্থাৎ একটা ফাংশনকে এক্স এবং ওয়াই চলকের এন ঘাতের সমমাত্রিক ফাংশন বলা হবে। একটা ফাংশন দেওয়া থাকবে, ওইটাকে প্রথমে এই আকারে তৈরি করতে হবে, তারপর ওয়েলারের সূত্রের সাহায্যে ওটা নির্ণয় করতে হবে। এটাই হচ্ছে দুই চলকের সমমাত্রিক ফাংশনের আংশিক অন্তরক সহ। আচ্ছা, এবার আমরা অঙ্কে চলে যাব। তার আগে বলে দিচ্ছি যে এই চ্যাপ্টারের এই যে এক্সাম্পলগুলো আছে, এগুলো করলে চ্যাপ্টারগুলো কমপ্লিট হয়ে যাবে আশা করি। আর আমি আপনাদেরকে আজকে দেখাবো হচ্ছে 5, 11, 16, 21 এই চারটা উদাহরণ, অর্থাৎ 4 নিয়মে চারটা উদাহরণ দেওয়া আছে। এগুলো করলে এই বাকিগুলো অঙ্কগুলো আপনারা করতে পারবেন। এখন আমরা চলে যাব উদাহরণে। যে প্রথমে দেখাবো এক্সাম্পল 5। প্রশ্নে বলা হয়েছে ইউ সমান সাইন ইনভার্স 1 এক্স প্লাস ওয়াই বাই রুট ওভার এক্স প্লাস রুট ওয়াই হয়, তবে দেখাও যে এক্স ডেল ইউ বাই ডেল এক্স প্লাস ওয়াই ডেল ইউ বাই ডেল ওয়াই সমান হাফ টেন ইউ। আচ্ছা, সমাধানটা করি। ইউর মানটা লিখলাম, ইউ যেটা আছে দেওয়া আছে, ওইটা সাইনটাকে আমরা এই পাশে নিয়ে আসলাম। এই পাশে আসলে এটা মানে হচ্ছে সাইন ইনভার্স 1 মানে হচ্ছে 1/sin, আর এই পাশে আসলে উপরে চলে আসে সাইন ইউ, ওইটা ঠিক থাকলো। তারপরে আমাদের মূল কথা হচ্ছে ওয়াই বাই এক্স আকার তৈরি করতে হবে। প্রথম কাজটা হচ্ছে এই যে ওয়াই বাই এক্স আকার তৈরি করতে হবে, ইউ সমান এক্স টু দি পাওয়ার এন ওয়াই বাই এক্স। উপর থেকে এক্স কমন নিলাম, এক্স কমন নিলে 1+ আর ওয়াই বাই এক্স হয়, আর নিচ থেকে রুট এক্স কমন নিলাম, 1+ ওয়াই বাই এক্স রুট ওভার ওয়াই বাই এক্স, একবারে রুট দিয়ে পেলাম। এখন এটার সাথে এটা কাটাকাটি করলে এক্স হাফ থাকে, যেমন যদি বলি এক্সের উপর 1 আছে আর নিচে আছে এক্সের উপরে হাফ, যখন ভিত্তি দুটো এক হয় তখন ওইটা পাওয়ারগুলো বিয়োগ হয়, তাহলে 1 - হাফ, তাহলে এটা লস করলে 2, উপরে থাকে হচ্ছে 2 - 1 সমান 1/2, অর্থাৎ এক্স টু দি পাওয়ার হাফ, আর এটা ঠিক থাকলো। আর এতটুকুর পরিবর্তে যা আছে ওইটা আমরা ওই যে সূত্র মতো লিখে ফেলবো, এটা আর ওয়াই বাই এক্স, এটা ওয়াই বাই এক্স, অর্থাৎ এটা ওয়াই বাই এক্স তৈরি করলে হয়। এবার রুট ওভার থাকুক বা না থাকুক এটা ওয়াই বাই এক্স লিখে লিখতে হবে। এখন আমাদের প্রশ্নে ছিল এই যে আবার দেখি সূত্রে, ইউ এফ অফ এক্স ওয়াই ফাংশনকে এক্স এবং ওয়াই চলকের এন ঘাতের সমমাত্রিক ফাংশন বলা হবে যদি এই আকার হয়। আমাদের এই আকারটা হয়েছে, তাহলে আমাদের ইউ হচ্ছে সাইন ইউ, একটি হাফ ঘাতের, অর্থাৎ এই যে হাফ ঘাতের এন ঘাতের আর এখানে হচ্ছে হাফ ঘাতের, এক্স এবং ওয়াই সুষম বা সমমাত্রিক ফাংশন ফাংশন। সুতরাং অয়লারের উপপাদ্যের সাহায্যে পাই, অয়লারের উপপাদ্য কোনটা, এই যে এখানে দিয়ে রাখা হয়েছে এক্স ডেল ইউ বাই ডেল এক্স প্লাস ওয়াই ডেল ইউ বাই ডেল ওয়াই প্লাস সমান এন ইউ। এখন এই সূত্রটাই বসাবো, এক্স ডেল ইউ বাই ডেল এক্স, ডেল ইউ হচ্ছে সাইন ইউ, প্লাস ওয়াই ডেল ইউ বাই ডেল ওয়াই, ওয়াই ইউ হচ্ছে সাইন ইউ সমান হাফ সাইন ইউ। হাফটা কোথায় আসছে, ওই যে এন ইউ, এন তো আমাদের হাফ আর ইউ মানে হচ্ছে সাইন ইউ, এবার ওটাকে অন্তরীকরণ করতে হবে। এক্স ঠিক থাকলো, সাইন ইউর অন্তরীকরণগুলো কজ ইউ, আর ইউ তো এক্স না তাই ডেল ইউ বাই ডেল এক্স, প্লাস ওয়াই কজ ইউ, সাইন ইউরে করলে কজ ইউ, আবার ইউ তো এক্স না ডেল ইউ বাই ডেল ওয়াই সমান হাফ সাইন ইউ। এটা দেখে এখন শুধু কজ ইউটা কমন নেবো, দুই পাশের কজ ইউটা কমন নিলাম আর সব ঠিক থাকলো। তারপরে লাইনে কী করলাম, কসটাকে আমরা ওই পাশে নিয়ে গেলাম, ওই পাশে নিলে নিচে চলে আসে, এখন এটা ঠিক থাকলো, ওটাকে হাফ সাইন বাই কস মানে হচ্ছে 10, তাহলে হাফ 10, অর্থাৎ প্রমাণিত। এই যে আমাদের যেটা বলছে আমরা পেয়ে গেছি, অর্থাৎ প্রমাণিত। তারপরে দেখাবো হচ্ছে 11 নম্বর, আমরা এখন চলে যাব 11 নম্বরে। 11 নম্বরে কী বলছে, টেন ইউ সমান 10 ইনভার্স 1 আর হচ্ছে এক্স প্লাস ওয়াই বাই রুট এক্স প্লাস রুট ওয়াই, এটাকে বলছে 1/4 sin 2u। তাহলে ইউ সমান যেটা আছে ওটা লিখলাম,
তারপরে টেনটাকে এই পাশে নিয়ে আসলাম, আর ওইটা ওই পাশেটা ঠিক থাকলো, টেনটা ওই পাশে আছে। এখন প্রথম এক্স কমন নিলাম আর নিচে রুট এক্স কমন নিলাম, তার মানে ওইটাকে আগের তো দেখিয়েছি যে এক্স এটার সাথে এটা কাটাকাটি করলে সরি দুইটা ভিত্তি সমান আর উপরে হাফ আর এটার উপরে ওয়ান, তো এটা দুইটা বিয়োগ করলে এই হাফ থাকে আর ফাঁকা সেট, আর ওয়াই বাই এক্স ওয়াই বাই এক্স। সূত্র মতে টেন ইউ একটি এক্স এবং ওয়াই এর হাফ ঘাতের সমমাত্রিক ফাংশন। সুতরাং অয়লারের উপপাদ্যের সাহায্যে অয়লার এক্স ডেল বাই ডেল এক্স ইউ, ইউ মানে হচ্ছে টেন ইউ, প্লাস ওয়াই ডেল বাই ডেল ওয়াই টেন ইউ, আর হাফ টেন ইউ এক্স। এবার হচ্ছে অন্তরীকরণ করবো টেন ইউকে, তাহলে টেন ইউকে অন্তরীকরণ এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করলে সেক স্কোয়ার ইউ, আর ইউতে ইউ না তাহলে ডেল ইউ বাই ডেল এক্স, প্লাস ওয়াই সেক স্কোয়ার ইউ ডেল ইউ বাই ডেল ওয়াই সমান হাফ টেন ইউ ঠিক থাকলো। এখান থেকে সেক স্কোয়ার ইউ কমন নিলাম, সেক স্কোয়ার আমরা ওয়ান বাই কস স্কোয়ার লিখতে পারি, একবারে লিখে ফেললাম আর ওইটা ঠিক আছে। তারপরে ওয়ান বাই কস স্কোয়ার ওই পাশে নিলে কস স্কোয়ার ইউ উপরে চলে যায়, তাহলে হাফ কস স্কোয়ার ইউ লিখতে পারি সাইন বাই কস, সরি কস স্কোয়ার ইউ ঠিক থাকলো, টেন ইউ লিখছি আমরা সাইন বাই কস, তখন এই কসের সাথে এই কস কাটাতে আর একটা কস থাকে, এটা লিখলাম। এখন উপরে আর নিচে টু নিলাম সূত্র মিলানোর জন্য, উপরে আর নিচে টু নিলাম, ওই যে সাইন টু সাইন এ সাইন টু ইউ আই মিন সাইন টু এর সূত্রটা আছে যে ওই সূত্রটা করলাম আর কি, তো এটা টু সাইন ইউ কস ইউ। এখন এই টু এই টু ফোর ওয়ান বাই ফোর আর হচ্ছে সাইন টু ইউ। এখন প্রমাণিত নিচে এবার এক্সাম্পল 16 বলছে ইউ সমান এফ অফ এক্স ওয়াই একটি এন ঘাতের সমমাত্রিক ফাংশন হয়, তবে দেখাতে হবে এক্স স্কোয়ার এটা টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার সমান এন ইন্টু এন মাইনাস ওয়ান ইউ। এই প্রশ্নটা খুবই ইম্পর্ট্যান্ট, পরীক্ষা আসার মতো একটা প্রশ্ন। আচ্ছা আমরা অঙ্কে চলে যাই, এখানে যেহেতু ইউ একটি এক্স এবং ওয়াই চলকের এন ঘাতের সমমাত্রিক ফাংশন, সেহেতু অয়লারের মূল সূত্রটা লিখে ফেলছি, মূল সূত্রটা লিখে ফেললাম, এখানে তো বলেই দিছে যে এন ঘাতের সমমাত্রিক ফাংশন, তাহলে এক্স এবং ওয়াই এখানে চলক, এই যে এক্স এবং ওয়াই চলক আর এন ঘাতের একটি ফাংশন, আর ইউ 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 ফাংশনটা পুরোটা ওই প্রশ্ন ইয়াতি দেওয়া আছে, পুরো সূত্রটা এখানে বলে দিছে আর বলছে এটা প্রমাণ করতে। আচ্ছা আমরা অয়লারের সূত্রটা লিখলাম, এখন কাজ করি। উভয় পাশে আমরা ডেল বাই ডেল এক্স নিলাম, ডেল বাই ডেল এক্স প্রয়োগ করে যেটা আছে ডেল বাই ডেল এক্স এন ইউ ডেল বাই ডেল এক্স আর এই যে ইউটা এনটা এটা আর ইউটা এই যে এটা। এবার অন্তরীকরণ করলাম এটাকে, এটা ডেল বাই ডেল এক্স এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করলে এটা হয়, তারপর হচ্ছে এক্সে আবার করলো ডেল ইউ বাই ডেল এক্স প্লাস ওয়াই ডেল বাই ডেল এক্স এটা অন্তরীকরণ করলে এটা হয়, আর হচ্ছে এটা ঠিক থাকলো। আসেন তারপর এলাম কী করলাম, উভয় পাশে এক্স নিছি, উভয় পাশে এক্স নিছি, কেন নিছি এটা পরে বলা হচ্ছে, কারণ এই যে আমাদের প্রশ্নে বলা হয়েছে এক্স স্কোয়ার টু এক্স ওয়াই ওয়াই স্কোয়ার, কারণ আমাদের এখানে এক্স আছে কিন্তু এক্স স্কোয়ার নাই, এখানে এখানে একটা এক্স লাগবে আর হচ্ছে এখানেও ওয়াই লাগবে, এখানে এক্স লাগবে, মানে সব জায়গায় আমাদের একটা করে এক্স প্রয়োজন, এটা হচ্ছে কথা। সো সবগুলোতে এক্স নিলাম, এক্স প্রয়োগ করে এখানে এটাকে সমীকরণ দুই দিলাম, এখানে একটি এক্স এবং ওয়াই এর প্রতিসাম্য সমীকরণ, অর্থাৎ এইটার একটা প্রতিসাম্য বের করলাম টু এর, কেন বের করছি এটা পরে বলতেছি, আগে বের করি। যেমন এক্স স্কোয়ার পরিবর্তে ওয়াই স্কোয়ার আর সব ঠিক থাকবে, এই যে এক্স স্কোয়ার পরিবর্তে ওয়াই স্কোয়ার, এক্সের জায়গায় ওয়াই ওয়াই, এক্সের জায়গায় ওয়াই, এক্সের জায়গায় ওয়াই, এতটুকু কাজ করছি। এখন এই দুই আর তিন যোগ করব, তাহলে প্রথমটা পুরো লিখলাম, যেমন প্রথমটা আগে লিখলাম একসাথে আমি করে ফেলছি অবশ্য, এক্স স্কোয়ার এটা টু এক্স ওয়াই, এই যে এক্স ওয়াই টু এক্স ওয়াই, তারপর হচ্ছে প্লাস ওয়াই স্কোয়ার, ওয়াই স্কোয়ার হচ্ছে এই যে এটা প্লাস এটা আর হচ্ছে এই দুইটা বাকি, এই দুইটা লাস্টে লিখে ফেললাম প্লাস, আর উভয় পাশে এনটা কমন নিয়ে নিলাম,
এতটুক আর এতটুক, তারপরে এই যে, তারপরে লাইন অ্যাকশন, এটা এতটুক ঠিক থাকুন। এটার পরিবর্তে আমরা কি লিখতে পারি, এতটুকের পরিবর্তে আমরা লিখতে পারি এনইউ, এই যে এটা সমীকরণ একে যেটা দেওয়া আছে, এতটুকের পরিবর্তে এনইউ লিখলাম। এবার চাই এন ঠিক থাকলে আবার এতটুকের পরিবর্তে আমরা এনইউ লিখতে পারি এই সূত্র মতে। তারপরের লাইন এতটুক ঠিক থাকলো, এই পাশে এনইউটা ওই পাশে নিয়ে গেলে মাইনাস হয়ে যায়। তারপরে এতটুকু কাজ করলে কি হয়, এখান থেকে এনইউ কমন নিব, দুই পাশে এনইউ কমন নিব, তাহলে এখানে থাকে এন মাইনাস ওয়ান। যেহেতু প্রশ্নে প্রথমে এন দিছে লাস্ট ইউ দিছে, ওই হিসাবে আমরা প্রথমে এন দিছি তারপর ইউ দিছি, অর্থাৎ প্রমাণিত। আশা করি বুঝতে কোনো সমস্যা হচ্ছে না, যদি সমস্যা আপনারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। চলুন এবার হচ্ছে এক্সাম্পল 21 নম্বরটা দেখাই, এটাও মোটামুটি ইম্পর্টেন্ট একটা অঙ্ক। দেওয়া আছে হচ্ছে ইউ সমান লন এত হয়, তবে প্রমাণ করতে হবে এটা সমান 3। ওকে, তাহলে যেটা আছে ওটা দেওয়া আছে, তাহলে লনটা এই পাশে আসলে এটাকে ই টু দি পাওয়ার ইউ হয়ে যায় সূত্র মতে, এটা নিচে চলে যায় ই টু দি পাওয়ার ইউ, আর ওইটা ঠিক থাকলো। এখন বলছে আমাদের ওয়াই বাই এক্স আকারে তৈরি করতে হবে, তাহলে এক্স টু দি পাওয়ার 4 কমন নিলাম, তাহলে এই জায়গায় 1 থাকলো প্লাস ওয়াই টু দি পাওয়ার বাই এক্স টু দি পাওয়ার 4 প্লাস, এখানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার কীভাবে করলাম, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার নিচে কমন নিচে হচ্ছে এক্স টু দি পাওয়ার 4, তাহলে এটা এটা কাটা দিলে এক্স স্কোয়ার, তাহলে ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার, এই যেটা সেম ওইটাও এরকমভাবেই করা হয়েছে, 1 প্লাস ওয়াই বাই এক্স ওয়াই বাই এক্স। তো আমাদের মূল কথা হচ্ছে আমাদের ওয়াই বাই এক্স থাকতে হবে, তাহলে এগুলো সবগুলো ওয়াই বাই এক্স, ওয়াই বাই এক্স লিখে ফেললাম, আর যেগুলো আছে মাঝখানে ওইগুলো সব ফাঁকা সেট হয়ে যায়, তাহলে এটার সাথে এটা কাটা দিলে হয় এক্স টু দি পাওয়ার 3, এই যে এক্স টু দি পাওয়ার 3 লিখলাম। এখানে ইউ হচ্ছে ই টু দি পাওয়ার ইউ, ই টু দি পাওয়ার ইউ একটি 3 মাত্রার, 3 মাত্রার ঘাত এক্স এবং ওয়াই এর সমমাত্রিক ফাংশন। ওয়েলারের উপর দিয়ে হতে পাই, ওয়েলারের উপর দিয়ে আমরা জানি এক্স ডেল এক্স ইউ, ইউ হচ্ছে ই টু দি পাওয়ার ইউ, ওয়াই ডেল ওয়াই ইউ হচ্ছে ই টু দি পাওয়ার ইউ, আর এন ইউ মানে হচ্ছে 3 ই টু দি পাওয়ার ইউ। ওইরকমভাবে তাহলে এবার অন্তরীকরণ করি, এক্স ই টু দি পাওয়ার, অর্থাৎ এটাকে একবার অন্তরীকরণ করলে ই টু দি পাওয়ার ইউই থাকে, আর ইউর পরিবর্তে ইউ তো আর এক্স না, তাই ডেল ইউ বাই ডেল এক্স প্লাস ওয়াই ই টু দি পাওয়ার ইউ আর ডেল ইউ বাই ডেল ওয়াই আর 3 ই টু দি পাওয়ার ইউ। এখান থেকে আমরা ই টু দি পাওয়ার ইউ কমন নিলাম, এই দুই পাশ থেকে নিলাম, তারপরে ই টু দি পাওয়ার ইউ এই পাশে নিয়ে গেলাম, তাহলে কী হইলো, এটা নিচে চলে আসলো 3 ই টু দি পাওয়ার ইউ, আর হচ্ছে ই টু দি পাওয়ার ইউ, ইউ ই টু দি পাওয়ার ইউ ই টু দি পাওয়ার ইউ কাটা গেলে আর থাকে 3, সো এটা প্রমাণিত, প্রমাণিত। আশা করি বুঝতে পারতেছেন, যদি কোনো সমস্যা থাকে বা কোনো প্রবলেম হয় আমাকে অবশ্যই জানাবেন আপনারা।